ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা দেখব সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম। এর আগে আমরা অ্যানোটেটেড পার্স ট্রি বের করেছি, তখন আমরা ইউজ করেছি সিমেন্টিক রুলস, বাট এবার আমরা পোস্টফিক্স নোটেশন বের করব পার্স ট্রির মাধ্যমেই। বাট এবার আমরা আর সিমেন্টিক রুলস ইউজ করব না, এবার আমরা সিমেন্টিক অ্যাকশন ইউজ করব। তার আগে বলে রাখি পোস্টফিক্স ইনফিক্সটা কী। থ্রি প্লাস টু মাইনাস ওয়ান, এটা আমার আছে ইনফিক্সে। এটাকে যদি এখন আমি পোস্টফিক্সে করতে যাই, তাহলে পোস্টফিক্সের নিয়ম হচ্ছে আমার, যেটা আমার সবার আগে খেয়াল রাখতে হবে, প্রায়োরিটি। আমাদের প্রায়োরিটি এর আগে আমরা দেখেছি প্রথমে ব্র্যাকেট, দেন মাল্টিপ্লিকেশন ডিভিশন, দেন প্লাস, দেন মাইনাস। আর একাধিক থাকলে সেটা আমার লেফট মোস্ট থেকে কাউন্ট করা শুরু করবে। সো প্রথমে আমি যদি খেয়াল করি, তাহলে আর একটা অপারেটরের সাথে আমি সর্বোচ্চ দুইটা অপারেটর নিয়ে একসাথে কাজ করতে পারবো। সো অপারেটরটা আমি সাপোজ ধরে নিলাম এখানে প্যারেন্ট, এটা তার লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড। সো পোস্টফিক্সের নিয়ম, প্রথমে লেফট চাইল্ড, দেন রাইট চাইল্ড, দেন অপারেটর। সো প্রথমে আমি লেফট চাইল্ড থ্রি, দেন রাইট চাইল্ড টু, দেন অপারেটর প্লাস। আর এটা আমার পুরাটা থেকেই যাচ্ছে, যেহেতু এখানে আমার এখনও কোনো অ্যাকশন হয়নি। সো মাইনাস ওয়ান। এখন এই যে পুরাটাকে আমি সলভ করলাম পোস্টফিক্সে, এইটা তখন পুরাটা মিলে আমার একটা চাইল্ড হয়ে যাচ্ছে। সো এখন এটা একটা চাইল্ড হয়ে গেলে এইটা একটা চাইল্ড, আর এটা তখন আমার হয়ে যাচ্ছে প্যারেন্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমি লেফট চাইল্ড থ্রি টু প্লাস, দেন রাইট চাইল্ড ওয়ান, দেন প্যারেন্ট মাইনাস। সো আমার ইনফিক্স থেকে পোস্টফিক্সের কনভার্ট করার নিয়ম হচ্ছে অপারেটরটাকে প্যারেন্ট ধরে লেফট চাইল্ড দেন রাইট চাইল্ড কাউন্ট করে, প্রথমে লেফট চাইল্ড দেন রাইট চাইল্ড দেন আমার অপারেটর। আর এই যে একটা অপশনকে, অপারেটরকে আমরা সলভ করলাম, এই পুরাটা তখন হয়ে যাচ্ছে আমার একটা চাইল্ড। তখন এই চাইল্ডটাকে একটা চাইল্ড ধরে আরেকটা অপারেটর নিয়ে তার সাথে আরেকটা চাইল্ড ধরে আমাকে পরবর্তী ক্যালকুলেশনগুলো কমপ্লিট করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে আমাকে প্রায়োরিটিটা চেক করতেই হবে, প্রায়োরিটি ওয়াইজ আমাকে কাজ করতে হবে। আর একাধিক সেম প্রায়োরিটির একাধিক যখন অপশন থাকবে, তখন আমি লেফট মোস্ট থেকে কাউন্ট করা শুরু করব। এখানে কিছু প্রোডাকশন দেওয়া আছে আর একটা স্ট্রিং দেওয়া আছে। এখন যদি বলা থাকে এই প্রোডাকশনগুলোর মাধ্যমে এই স্ট্রিংয়ের জন্য অ্যাকশন ফর ট্রান্সলেশন ইনটু পোস্টফিক নোটেশন বের করতে হবে, তাহলে আগের মতো আমাদের প্রোডাকশনগুলো লিখে নিতে হবে, এবং তার পাশাপাশি এবার সিমেন্টিক রুলস না, এবার সিমেন্টিক অ্যাকশন লিখবো। আর সিমেন্টিক রুল অ্যাকশন লেখার নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। সো এখানে যেহেতু আমি যদি ধরি ইএক্সপিআর ইমপ্লাইজ ইএক্সপিআর প্লাস টার্ম, এইটাকে যদি আমি সিমেন্টিক অ্যাকশনে কনভার্ট করি, এর আগে আমাদের এখানে অনেক কিছু অ্যাড করতে হয়েছে, যেমন অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়েছে, তারপর কনকাটেনেশন অপারেটর অ্যাড করে করতে হয়েছে। এখানে আমাদের এত কিছু করতে হবে না। আমরা করব কি, আমরা জাস্ট এই অপারেটর মানে এই প্রোডাকশনটার পাশে পাশে সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পর লিখব প্রিন্ট এফ, দিয়ে ব্র্যাকেটে আমরা জাস্ট এখানে কোন অপারেটরটা ইউজ হয়েছে সেই অপারেটরটা কোটেশনের মাঝখানে দিয়ে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার এটার জন্যে সিমেন্টিক অ্যাকশনটা তৈরি হয়ে যাচ্ছে। আর যদি কোনো ক্ষেত্রে আমার কোনো অপারেটর না থাকে, যেমন ইএক্সপিআর ইমপ্লাইজ টার্ম, তাহলে আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক সেকেন্ড ব্র্যাকেট রেখে দেব। তাছাড়া তাহলে আমাদের এটা দ্বারা বোঝাবে যে এখানে আমার কোনো অপারেটর নেই। সো কোনো প্রোডাকশন থেকে সিমেন্টিক অ্যাকশনে যাওয়ার জন্য জাস্ট আমাদের প্রিন্টএফ, আর ওই প্রোডাকশনে কোন অপারেটরটা ইউজ হয়েছে সেই অপারেটরটা ইউজ করলে আমাদের সিমেন্টিক অ্যাকশন হয়ে যায়। তাহলে এখন আমরা এই প্রোডাকশনগুলোর জন্য সিমেন্টিক অ্যাকশন বের করি। প্রোডাকশন সিমেন্টিক অ্যাকশন, তাহলে প্রোডাকশন আমার প্রথমে আছে ইএক্সপিআর ইমপ্লাইজ ইএক্সপিআর প্লাস টার্ম, দেন ইএক্সপিআর ইমপ্লাইজ ইএক্সপিআর মাইনাস টার্ম, দেন ইএক্সপিআর ইমপ্লাইজ টার্ম, দেন টার্ম
implies 0, term implies 1, dot dot, term implies 9. তাহলে এখন আমাদের এটা প্রোডাকশন লেখা হলো। এখন এই প্রোডাকশনের জন্য সিমেন্টিক রুলস কি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে আমার লিখতে হবে প্রিন্ট ইফ, প্রিন্ট ইফ, আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এখানে কোন অপারেটরটা ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে আমার প্লাস অপারেটর, সো কোটেশনের মাঝখানে প্লাস অপারেটর দেখে ব্র্যাকেট ক্লোজ করলো। তাহলে এই এক্সপ্রেশনটার জন্য এটা আমার সিমেন্টিক রুল অ্যাকশন। তাহলে এখন এইটার জন্য আমার হবে সেমভাবে প্রিন্ট এফ, এখানে আমার আছে মাইনাস অপারেটর, সো কোটেশনের মাঝখানে মাইনাস অপারেটর দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এখানে এক্সপ্রেশন ইকুয়াল টার্ম, তাহলে এখানে যেহেতু কোনো অপারেটর আমার নেই, জাস্ট খালি এক্সপ্রেশন ইমপ্লাইজ টার্ম আছে, সো এখানে আমার কোনো সিমেন্টিক অ্যাকশন নেই, সো এটা আমার ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। দেন এখানে আমি যদি জিরোর জন্য ধরি তাহলে প্রিন্ট এফ, এটা যেহেতু আমার অ্যাট্রিবিউ টার্মিনাল, সো এটাও আমার কাউন্ট হবে অ্যাজ আ প্রিন্ট। দেন প্রিন্ট এফ, এখানে ওয়ান, ওয়ানও টার্মিনাল, সো ওয়ানও আমার প্রিন্ট হবে, দেন ডট ডট দিয়ে আমার নাইন, তাহলে প্রিন্ট এফ নাইন। তাহলে এটা হয়ে গেল আমার সিমেন্টিক অ্যাকশন, প্রোডাকশন থেকে সিমেন্টিক অ্যাকশনে কনভার্ট করা। পার্টসটি আমরা সেম, এতদিন যেভাবে পার্টসটি করেছি সেভাবে পার্টসটি করব। সো আমাকে প্রথমে এক্সপ্রেশন নিলাম, এক্সপ্রেশন থেকে আমার এক্সপ্রেশন মাইনাস টার্ম, দেন এই এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশন প্লাস টার্ম, দেন এই এক্সপ্রেশন থেকে টার্ম, আর এই টার্ম থেকে থ্রি, এই টার্ম থেকে টু, এই টার্ম থেকে ওয়ান। বাট এখন আসছে আমার মেইন কাজ। এর আগে আমরা করেছিলাম কি, এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে এই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছিলাম, বাট এখানে তা না, এখানে আমার কোথায় ভ্যালুটা হচ্ছে অ্যাসাইন হবে সেখানে আমি একটা ডট ডট দিব, দিয়ে এটার জন্য আমার কোন অপারেটরটা মানে কোন অ্যাকশনটা ইউজ হয়েছে, এখানে থ্রি এর জন্য আমার ইউজ হয়েছে, এখানে লিখি নাই, যদি হতো তাহলে থাকতো, তাহলে প্রিন্ট এফ থ্রি এইটা ইউজ হতো, তাহলে আমি এখানে লিখে দিব প্রিন্ট এফ থ্রি কোটেশন, তাহলে এখান থেকে আমার থ্রি আর কি প্রিন্ট হচ্ছে। এরপর আমি এখানে যদি যাই, এখানে এখনও রাইট চাইল্ড প্রিন্ট হয় নাই, সো আমি এই এক্সপ্রেশনটাকে এখনও কমপ্লিট করতে পারছি না, তাহলে এখন আমাকে যেতে হবে এখানে, এই টার্মটাতে ভ্যালু অ্যাসাইন্ড হয়েছে মানে এই টার্মের থ্রুতে আমার ভ্যালু প্রিন্ট হয়েছে, সো এখানেও আমি একটা ডট দিয়ে প্রিন্ট এফ ব্র্যাকেটে টু অ্যাসাইন করে দেব। তাহলে এইটা আর এইটা বোথ আমার যখন প্রিন্ট হয়ে গেল তখন আমার এখানে আসছে, আর এখানে আসার পর আমার কাজ হচ্ছে কি প্রিন্ট এফ, বাট এখানে আমি কি লিখব, এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কোন প্রোডাকশনের, এই প্রোডাকশনের, এক্সপ্রেশন ইমপ্লাইজ এক্সপ্রেশন প্লাস টার্ম, আর এখানে আমার অ্যাকশনটা ছিল প্রিন্ট এফ প্লাস, তাহলে এখানেও দেখেন প্লাস আছে, তাহলে এখানে আমি প্লাসটা লিখে দিব। তাহলে আমার এই এক্সপ্রেশনের লেফট চাইল্ডের কাজ শেষ, এখন বাকি থাকলো এই এক্সপ্রেশনের রাইট চাইল্ড, সো এখানেও যেহেতু টার্মে ভ্যালু অ্যাসাইন হয়েছে, সো এখানেও টার্মে আমার প্রিন্ট এফ, আর এখানে যেহেতু ওয়ান আছে সো ওয়ান লিখে দিলাম। তাহলে এই এক্সপ্রেশনটার জন্য আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড বোথ ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, তাহলে এইটার এখন আমার প্রিন্ট ভ্যালু হবে প্রিন্ট এফ মাইনাস, কারণ কি এখানে যে অপারেটরটা ইউজ হয়েছে সেই অপারেটরটা মাইনাস, আর মাইনাসের জন্য আমার অ্যাকশন ছিল প্রিন্ট এফ মাইনাস। সো এইভাবে আমরা কোনো মানে পোস্ট ফিক্স অ্যাকশন পেয়ে যাব, নোটেশন পাব। তাহলে এটা আমার ঠিক আছে নাকি সেটা কী করে যাচাই করব, এর আগে আমরা পোস্ট ফিক্স করেছি, থ্রি প্লাস টু মাইনাস ওয়ানে যদি পোস্ট ফিক্স করি, সরি থ্রি প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে লেফট চাইল্ড রাইট চাইল্ড, লেফট চাইল্ড রাইট চাইল্ড, দেন অপারেটর যা আছে থেকে গেল, দেন পুরাটা লেফট চাইল্ড, থ্রি টু
প্লাস রাইট চাইল্ড মাইনাস অপারেটর। তাহলে এটা হয়ে গেল আমার পোস্টফিক্স। এখন এখান থেকে দেখতে হবে যে আমার পোস্টফিক্সটা ঠিক আছে কি না। প্রথমে আমার থ্রি, থ্রি মানে এটা আর কি আউটপুট, আউটপুট প্রথমে আমার আসলো থ্রি, দেন থ্রিয়ের পর আমি এখানে যাচ্ছি, বাট এইটা আমি আগেই নিতে পারছি না কারণ এটা রাইট চাইল্ড এখনও হয়নি। সো এখন আমি রাইট চাইল্ডে গেলাম, রাইট চাইল্ডে যাচ্ছে টু। তাহলে লেফট চাইল্ড রাইট চাইল্ড হয়ে গেল, আসলো আমার প্লাস অপারেটরে, তাহলে আমার প্লাস অপারেটর এইটা প্রিন্ট হয়ে গেল। দেন এই এক্সপ্রেশনে আসলে এটাও অ্যাসাইন হয়, এটারও রাইট চাইল্ড অ্যাসাইন হয়নি। সো এখন আমার রাইট চাইল্ডে যেতে হবে, রাইট চাইল্ডে প্রিন্ট করেছি ওয়ান। দেন আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড কমপ্লিট, তাহলে মেইন প্যারেন্টে আসলে প্যারেন্টের অপারেটর হচ্ছে আমার মাইনাস, সো মাইনাস। তাহলে দেখেন এখানেও থ্রি টু প্লাস ওয়ান মাইনাস, থ্রি টু প্লাস ওয়ান মাইনাস। সো এখানে পোস্টফিক্স এই ইকুয়েশনের জন্য যা এসেছে এখানে আমি প্রিন্ট করেও সেম পেয়েছি, সো আমার এইটা সঠিক হয়েছে। সো এভাবে আমরা সিমেন্টিক অ্যাকশন ইউজ করে পার্টসটি বের করতে পারি। থ্যাংক ইউ।